স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে নতুন দিশা দেখাতে নানা সময় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। এবার স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর পূর্তিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সভাকক্ষে। শনিবার এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের সহ সম্পাদক স্বামী বোধা সরানন্দজি মহারাজ। উদ্বোধনী বক্তব্যে স্বামীজির জীবনের নানা দিক তুলে ধরেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। হাজির ছিলেন স্বামী দিব্যানিষ্ঠা নন্দজি মহারাজ, যুব প্রতিনিধি দেবশ্রী চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। খনি অঞ্চল রানীগঞ্জ জামুরিয়া আসানসোলের রূপনারায়ণপুর চেলোদ অঞ্চলে 450 জন প্রতিযোগী পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হওয়া যুব সম্মেলনে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। এদিন 100 জন কৃতীদের হাতে মেধা পুরস্কার তুলে দেন বিশিষ্ট জনেরা। বর্তমান যুব সমাজকে বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। বিশেষ কর্মসূচিতে হাজির হয়ে এমন বক্তব্যই তুলে ধরলেন যুব মহামণ্ডলের সদস্য নির্মলেন্দু জানা। তিনি মহিলা এবং পুরুষ বলুন, ছোট বলুন, বড় বলুন, সবাই সামনে তিনি একটা আদর্শ। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইম।